অভিষেক বন্দ্যোপাধ্যায় জনসংযোগ যাত্রায় ফের গন্ডগোল। রায়নগরের পর আবারও প্রার্থী বাছাইকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল বহরমপুর স্টেডিয়াম। পক্ষপাতিত্ব এবং অনিয়মের অভিযোগ তুলে বিক্ষোভ দেখালেন তৃণমূলের একাংশ। স্টেডিয়ামে ধস্তাধস্তি, চেয়ার ভাঙচুর, তাঁবু ছিঁড়ে ফেলার মতো ঘটনা ঘটলে পরিস্থিতি সামাল দিতে মঞ্চে উঠে আসতে হয় অভিষেককে। সূত্রের খবর, আমতলা ব্লক চুয়ের সভাপতি আতাউর রহমানের অনুগামীদের বিরুদ্ধে তালিকায় নাম থাকা সত্ত্বেও ভোট দিতে না দেওয়ার অভিযোগ রেজিনগরের বিধায়ক রবিউল আলম চৌধুরী এবং তার অনুগামীদের। সেই নিয়েই বচসা চরমে উঠলে নিজেদের মধ্যে হাতাহাতিতে জড়িয়ে পড়েন তৃণমূল কর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রীতিমতো বেগ পেতে হয় পুলিশকে।